মহামারী করোনার ঝুঁকি এড়াতে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি 3 অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সরকার। এদিকে এবছর জিএসসি এবং জেডিসি পরীক্ষা হবে না বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর আগে প্রাথমিক সমাপনী পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত আসে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব দুপুরে ছুটির বিষয়টি নিশ্চিত করেন। গত 17 মার্চ থেকে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক দফায় বাড়ানো হয় ছুটি, শেষবার ঘোষিত ছুটি ছিল 31 আগস্ট পর্যন্ত। সেই সময় শেষ হওয়ার আগেই ছুটি আরও বাড়ল। নভেম্বর মাসকে সামনে রেখে আমরা দুটি বিকল্প লেসন প্ল্যান তৈরি করেছি, শিক্ষার্থীদেরকে স্কুলে আনতে পারি। তাহলে ডিসেম্বরের 19 তারিখের পরে সব বিদ্যালয় তাদের পরীক্ষা কার্যক্রম পরিচালনা করবে।